সার্কেল বা বৃত্তের আগের দিন যে ক্লাসটা হয়েছিল তাতে দেখেছিলাম বৃত্তের সমীকরণ দুরকম আকার x মাইনাস h তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k তার হোল স্কয়ার ইকাল টু স্কয়ার, যেখানে h কে হচ্ছে কেন্দ্র আর এ হচ্ছে ব্যাসার্ধ, আর আরেকটা বৃত্তের আকার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই বৃত্তগুলো যদি কেন্দ্র এক্স অক্ষের উপর থাকে, কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকে, যদি কেন্দ্র উভয় অক্ষ অর্থাৎ মূল বিন্দুতে থাকে, তাহলে আকারগুলো কেমন কি হয়। বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি দুটো অক্ষকে স্পর্শ করে, তাহলে আকারগুলো কেমন কি পাল্টায়। আর তিনটে বিন্দু দেওয়া বৃত্তের, তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমন করে বার করতে হয়, বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু বলে দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কেমন করে বার করতে হয়, এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণে কোন জায়গাটা পাল্টায়, আর যেটা আলোচনা করেছিলাম যে একটা বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে কীভাবে নির্ণয় করতে হয়, এই জাতীয় অঙ্কগুলো হয়েছিল। এরপরে যে অঙ্কগুলো করবো তার আগে দেখো, বৃত্তের এইটা যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কিসের সমীকরণ না, এটাও বৃত্তের সমীকরণ। এর কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে জিরো, জিরো ভুজটাও জিরো কোটিটাও জিরো, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এ। এইটা বৃত্তের কার্তেজীয় সমীকরণ, এক্স ওয়াই দিয়ে যে সমীকরণ সেটা হচ্ছে কার্তেজীয় সমীকরণ। এছাড়াও অন্য একটা অনির্দিষ্ট ধ্রুবকের মাধ্যমে বৃত্তের সমীকরণকে লেখা যায়, এই সমীকরণটাকে অন্য একটা ফর্মে লেখা যায়, কি সেটা, এ কস থিটা, এ কস থিটা, এ সাইন থিটা, এ কস থিটা, এ সাইন থিটা। থিটাটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, যে এইটাও এই সমীকরণ। কি করে এই এই বিন্দুটার সমীকরণ না, সঞ্চারপথের অঙ্ক যখন করেছিলাম, দেখো যদি বলে যে কোনো একটা বিন্দুর যে কোনো অবস্থানে তার স্থানাঙ্ক এ কস থিটা, এ সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক বা প্যারামিটার, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় কর। তাহলে আমরা কেমন করেছিলাম, যে যে কোনো অবস্থানে স্থানাঙ্ক আমরা সাধারণত এইচ কে ধরে থাকি, এইচ সমান ওরা বলে দিয়েছে এইটা, কে সমান বলে দিয়েছে এইটা, তাহলে এইচ সমান এ কস থিটা আর কে ইকুয়াল টু এ সাইন থিটা। এখন এই থিটাটাকে যেটা অনির্দিষ্ট ধ্রুবক সেটাকে যদি দাঁড়াতে চাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার করলে দেখো স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, এইচের জায়গায় এক্স, কে জায়গায় ওয়াই বসালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এইটার প্যারামেট্রিক সমীকরণ যদি এইটা দিয়ে দেয়, তাহলে এখান থেকে কার্তেজীয় সমীকরণ কি পেলাম, এইটা। ঠিক একরকম উল্টোভাবে বললে যে এই বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে এক্স সমান এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। অনেক সময় এই প্যারামেট্রিক সমীকরণও দিয়ে দেয় তোমায় বৃত্তের সমীকরণ এইটা। তো যদি সমীকরণটা এইরকম না দিয়ে যদি বলতো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর, তাহলে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি হবে। তা এখানে এক্স এর জায়গায় কে কাজ করছে, এইটা, ওয়াই এর জায়গায় কে কাজ করছে, এইটা, এ এর জায়গায় কে কাজ করছে, দুই, চার মানে কি লেখা যাবে, চার মানে দুই এর স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এর কাজ করছে। তাহলে এর প্যারামেট্রিক সমীকরণ যদি এইটা হয়, তাহলে এর প্যারামেট্রিক সমীকরণ x সমান a cos theta, তার মানে এখানে হবে x মাইনাস 2 সমান 2 cos theta বা x সমান 2 প্লাস 2 cos theta, আর y প্লাস 1 এইটা সমান a sin theta, তার মানে 2 sin theta, বা এখান থেকে y ইকুয়াল টু কত, মাইনাস 1 প্লাস 2 sin theta। অর্থাৎ এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা হবে 2 প্লাস 2 cos theta কমা মাইনাস 1 প্লাস 2 sin theta। কি করে এলো দেখো, বুঝতে পারলে কেনা, দেখো যে এইটা সমান এটা,
এইটা x এর জায়গায় কাজ করছে x minus 2, y এর জায়গায় কাজ করছে y plus 1, আর a এর জায়গায় কাজ করছে 2, তাহলে a এর যদি a cos theta a sin theta হয় x 1, তাহলে এখানে x minus 2 সমান a cos theta, a মানে 2 cos theta, তাহলে x 1 কত 2, এই 2 টাকে ওই পাশে চলে গেল 2 plus 2 cos theta, ঠিক একই রকম y কত এইটা, তাহলে a এর প্রাইমেট্রিক সমীকরণ 2 plus 2 cos theta, minus 1 plus 2 sin theta, ঠিক একই রকম ভাবে কোন একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বার করতে দিতে পারে বা প্যারামেট্রিক সমীকরণ দিয়ে দিল দিয়ে কার্তিজীয় সমীকরণে আসতে বলতে পারে ঠিক আছে তাহলে একটা কার্তিজীয় সমীকরণ যদি দিয়ে দেয় সেখান থেকে প্যারামেট্রিক সমীকরণে যেতে পারে আবার প্যারামেট্রিক সমীকরণ থেকে কার্তিজীয় সমীকরণেও আসতে পারে এখন এই আকারে না দিয়ে যদি বলে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y প্লাস প্লাস বা এটা ধরো ইকুয়াল টু পরিধর দিল এটা যদি প্যারামেট্রিক সমীকরণ বলে তাহলে ফার্স্ট আগে আসবে এই আকারে নিয়ে আসবে তাহলে x মাইনাস 3 দা হোল স্কয়ার করবে এইটা এটা মিলে x প্লাস 3 দা হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 দা হোল স্কয়ার এইটা আর এইটা মিলে ইকুয়াল টু 4 এখানে কি একটা 9 যোগ করেছি তাহলে এদিকে 9 যোগ করবে এখানে 1 যোগ করেছি প্লাস এখানে 1 যোগ করবে না এটা 10 এটা 6 করলে হিসাবটা সুবিধা হবে তাহলে 6 তাহলে এটা x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 16 মানে 4 এর স্কয়ার তাহলে কি কাজ হয়ে গেল তাহলে এর প্যারামেট্রিক সমীকরণ কি লিখবে না মাইনাস 3 প্লাস 2 cos theta এটা 1 প্লাস 2 sin theta এখানে a মানে 2 4 2 বলছি 4 a মানে এখানে 4 তাহলে এর এইটা সমান a cos theta এইটা x plus 3 সমান হচ্ছে a cos theta মানে 4 cos theta তাহলে তিনটা কই পাশে গেলে মাইনাস এইটা এইটা তাহলে a এর প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে এইটা ঠিক একই রকম ভাবে এইটা দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে কার্তিজীয় সমীকরণ কত তাহলে তখন x সমান এইটা লিখবে y সমান এইটা দিয়ে থিটা কে তোমায় দাঁড়াতে হবে তাহলে তুমি এই সমীকরণটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে প্যারামেট্রিক সমীকরণ হয়ে গেল এরপর সরলরেখার ক্ষেত্রে দুটো সরলরেখার ছেদবিন্দু গামী সরলরেখার সমীকরণ তাহলে সমাধান করে ছেদবিন্দু বার করেছিলাম দিয়ে তারপর আরো যে শর্ত দিয়েছিল সেইভাবে সমীকরণ বার করেছিলাম এছাড়াও বৃত্তের ক্ষেত্রেও যদি বলে ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ বার করো যে দুটো বৃত্ত ধরো বললো যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0 এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী আর মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করো এই দুটো ছেদবিন্দুগামী আর মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করো তাহলে ছেদবিন্দু মানেই বলেছিলাম সমাধান কিন্তু এই দুটো সমাধান করা অত সহজ ব্যাপার নয় আর একটা যে পদ্ধতি বলেছিলাম তাহলে এই দুটো ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ লিখবে এই প্রথম সমীকরণের বাম পক্ষের অংশটা প্লাস কে ইনটু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষের অংশ অর্থাৎ এই দুটো বৃত্তের ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ওয়ান এইটা প্লাস কে ইনটু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষের অংশটা অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবারে এই কের মানটা বার করতে দিয়েছে বার করতে হবে তার জন্য কন্ডিশন কি দিয়েছে এইখানে বলছে জিরো জিরো মূল বিন্দু আমি বলেছি মূল বিন্দু না দিয়ে অন্য বিন্দু বলতে পারতো অন্য আর যে কোনো একটা শর্ত দিতে পারতো এইখানে যেহেতু মূল বিন্দু আমি বলেছি তাহলে এই সমীকরণটা জিরো জিরো বিন্দু দ্বারা স্যাটিসফাই করবে তাহলে এক্স এর জায়গায় জিরো ওয়াই এর জায়গায় জিরো 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 এটা জিরো 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 তাহলে কি পাচ্ছি ওয়ান মাইনাস ফোর কে ইকুয়াল টু জিরো অতএব কে ইকাল টু এক এর চার কের মানটা পেয়ে গেলাম কের মানটা এখানে বসিয়ে দাও এক এর চার তাহলে এইবার এটা গুণ করে যা হলো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী এবং মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এইটা যদি বলতো যে এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী যে বৃত্তের কেন্দ্র এই সরলরেখার উপর আছে 2x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0 এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে তাহলে এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী কি করব এইটা প্লাস কে ইনটু এইটা কে এর মান বার করতে হবে কি শর্ত দিয়েছে যে কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে তাহলে এই বৃত্তের এইবার কেন্দ্রটা বার করো তাহলে এই বৃত্তের কেন্দ্র বার করতে গেলে কি হচ্ছে 1 প্লাস কে ইনটু এক্স স্কয়ার
1 plus k into y square minus 2x minus plus 6 k minus 6 k x upper line করছি 2x আর এটা 6 k x plus 4 y plus 2 k y plus 1 minus 4 k equal to 0 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা আগে ভাগ করে দাও তারপরে প্লাস এটা x কমন নিলে কত হচ্ছে মাইনাস 2 প্লাস 6 k y 1 প্লাস k ইনটু x এখানে x কমন নিয়েছি তাহলে মাইনাস 2 প্লাস 6 k আর এটা ভাগ করেছি এখান থেকে y কমন নিলে 4 প্লাস 2 k y 1 প্লাস k ইনটু y প্লাস 1 মাইনাস 4 k y 1 প্লাস k ইকুয়াল টু 0 1 প্লাস k দিয়ে ভাগ করেছি তাহলে এর কেন্দ্র কি x এর এটা সহগ y এর এটা সহগ তাহলে এর কেন্দ্র হচ্ছে এর অর্ধেক বিপরীত চিহ্ন তাহলে কত হচ্ছে মাইনাস 1 প্লাস 3 k বাই 1 প্লাস k এটা অর্ধেক বিপরীত চিহ্ন আর এর অর্ধেক মানে 2 প্লাস k বাই 1 প্লাস k তার বিপরীত চিহ্ন এটা যে কেন্দ্র বলেছে যে কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে তাহলে এই বিন্দুটাকে স্যাটিসফাই করবে তাহলে x এর জায়গায় এটা বসবে y এর জায়গায় এটা বসবে দিয়ে ক্যালকুলেশন করে কে এর মানটা বার করবে কে এর মানটা এখানে বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে উত্তর ঠিক আছে এই কে এর মান বার করার জন্য বিভিন্ন অঙ্কের তোমার বিভিন্ন রকম কন্ডিশন তোমায় দিয়ে দেবে ঠিক আছে এইবার যদি দুটো বৃত্ত দুটো বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে কি হবে ব্যাপারটা বা দুটো বৃত্ত কখন স্পর্শ করবে দুটো বৃত্ত কখন স্পর্শ করবে ধরো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত বলে যে এরা পরস্পর বহিঃস্পর্শ করে দেখাও দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে দেখাও আমি অঙ্ক দেখছি তা আপাতত মূল বিষয়টা বুঝে না যে দুটো বৃত্ত বহিঃস্পর্শ করবে কি শর্ত মানলে বা কি আমি দেখালে বলে দেবো যে এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করবে এই বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে তাহলে এর কেন্দ্র পাবে এর ব্যাসার্ধ পাবে ধরো এর কেন্দ্র পেলে একটা আর এর ব্যাসার্ধ পেলে একটা তেমনি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র পাবে ব্যাসার্ধ পাবে সমীকরণ দেওয়া থাকলেই তার কেন্দ্র আর ব্যাসার্ধ পাবে যদি দেখো যে এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্বটা প্রথম বৃত্তের কেন্দ্র আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এদের মধ্যে যে দূরত্বটা এই দূরত্বটা যদি ব্যাসার্ধ দুটোর যোগফলের সঙ্গে সমান হয় ব্যাসার্ধ দুটোর যোগফলের সঙ্গে সমান হয় তাহলে কি বলবো বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করছে কারণ যদি বহিঃস্পর্শ না করতো যদি এইরকম থাকতো তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা এই ব্যাসার্ধ দুটো এটা আর ওয়ান এটা আর টু যদি বলি তাহলে আর ওয়ান আর আর টুর যোগফলের সঙ্গে সমান হতো না একমাত্র এই আর ওয়ান প্লাস আর টু ব্যাসার্ধ দুটোর যোগফল যদি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বের সঙ্গে সমান হয় তাহলে বলবো বহিঃস্পর্শ করছে ঠিক একই রকমভাবে দুটো বৃত্ত যদি এরকম অন্তঃস্পর্শ করে এইটা আর এইটা তাহলে এইটা ধরো টোটালটা হচ্ছে আর ওয়ান আর এখান থেকে এইটুকুটা হচ্ছে আর টু তাহলে এই ব্যাসার্ধ বড়টা থেকে ছোটটা বাদ সেইটাই হচ্ছে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ অর্থাৎ দুটো বৃত্তর কেন্দ্র যদি একটা সি ওয়ান একটা সি টু হয় তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা এইটা যদি আর ওয়ান প্লাস আর টু হয় তাহলে বলবো বৃত্ত দুটো পরস্পর বহিঃস্পর্শ করছে আর যদি সি ওয়ান সি টু কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সমান আর ওয়ান মাইনাস আর টু তাহলে বলবো বৃত্ত দুটো পরস্পর অন্তঃস্পর্শ করছে অনেক সময় বলে যে দেখাও যে এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে তাহলে তোমায় কি দেখাতে হবে প্রথম বৃত্তের কেন্দ্র বার করবে ব্যাসার্ধ বার করবে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বার করবে ব্যাসার্ধ বার করবে এইবার প্রথম বৃত্তের কেন্দ্র আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্বটা বার করবে যদি দেখাতে পারো যে ওই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দুটো যোগফলের সঙ্গে সমান তাহলে বলবে এটা বহিঃস্পর্শ করছে আর যদি দেখো যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দুটো বিয়োগফলের সঙ্গে সমান তাহলে বলবে এরা অন্তঃস্পর্শ করছে তো বইয়েতে
একটা অঙ্ক করছি যে দেখাও যে স্পর্শ করে, এটা দেখি এই যে বই স্পর্শ করে, এইখানে এই অঙ্কটা করছি। এক্স স্কোয়ার বৃত্তটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স সিক্স ওয়াই, মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এইট ইকাল টু জিরো, প্লাস এইট ইকাল টু জিরো, এটা একটা বৃত্ত। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস সিক্স ওয়াই, মাইনাস টেন এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস চোদ্দ ইকাল টু জিরো, প্লাস চোদ্দ ইকাল টু জিরো। বলছে দেখাও যে এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে, এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে, এটা দেখাতে বলেছে। তাহলে দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করবে কি করে প্রমাণ করব, না কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দুটো যোগ করার সঙ্গে সমান দেখালেই আমার হয়ে যাবে। তাহলে প্রথম বৃত্ত দিয়েছে এইটা, তাহলে এর কেন্দ্র আর ব্যাসার্ধ বার করো, আমি একবারে করছি। এর কেন্দ্র হচ্ছে এর সহগের অর্ধেক বিপরীত চিহ্ন দুই, এর অর্ধেক বিপরীত চিহ্ন মাইনাস তিন কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কত, রুট ওভার অফ এইটার স্কোয়ার চার, এইটার স্কোয়ার নয় মাইনাস এইটা আট, তাহলে রুট ওভার পাঁচ। কেন্দ্র এটা, ব্যাসার্ধ এইটা, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত, পাঁচ কমা তিন, আর ব্যাসার্ধ কত, না রুট ওভার পাঁচের স্কোয়ার মানে পঁচিশ, তিনের স্কোয়ার মানে নয় মাইনাস চোদ্দ, তাহলে পঁচিশ আর নয় চৌত্রিশ থেকে চোদ্দ বার দিলে রুট ওভার কুড়ি, রুট ওভার কুড়ি। তাহলে আমি যদি এই দুটোর দৈর্ঘ্য, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, এই ব্যাসার্ধ দুটো যোগফলের সঙ্গে সমান যদি দেখাতে পারি টু রুট ফাইভ, তাহলে আমার বলতে পারবো যে বহিঃস্পর্শ করছে। তাহলে এখন এই দুটোর মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটোর মধ্যে, এটা যদি সি ওয়ান বলি, এটা সি ওয়ান, এটা সি টু যদি বলি, তাহলে সি ওয়ান সি টু এই দৈর্ঘ্যটা সমান কত, রুট ওভার অফ পাঁচ মাইনাস দুই, পাঁচ মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস তিন, প্লাস তিন তার হোল স্কোয়ার সমান কত, এটা তিন, তিন তিরিকে নয় প্লাস ছয়, ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ নয় পঁয়তাল্লিশ, ছত্রিশ নয় রুট ওভার পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ সমান নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাহলে থ্রি রুট ফাইভ, থ্রি রুট ফাইভ, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব থ্রি রুট ফাইভ, আর ব্যাসার্ধ এইটা আর ওয়ান যদি বলি, এইটা আর টু যদি বলি, তাহলে আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু মানে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ সমান কত, থ্রি রুট ফাইভ। তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দুটোর যোগফলের সঙ্গে সমান, অতএব এই বৃত্ত দুটো পরস্পর বহিঃস্পর্শ করে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, যদি বলতে যে অন্তঃস্পর্শ করে দেখাও, তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে, এইটা হবে না, এই বৃত্তের ক্ষেত্রে হবে না, অন্য সমীকরণ দেবে তখন যারা অন্তঃস্পর্শ করছে। তো যাক, বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ কখন করে কি দেখালে এইটা বোঝা গেল। এইবার তোমায় বলছে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বার করতে, এই যে স্পর্শ বিন্দু যেটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এর স্থানাঙ্কটা কি হবে, এইটা বার করতে দেয়। দেখো প্রথম বৃত্তের কেন্দ্র কত পেয়েছি, দুই কমা মাইনাস তিন, দুই কমা মাইনাস তিন, আর দ্বিতীয় বৃত্তের পাঁচ কমা তিন, এইটা হচ্ছে কেন্দ্র দুটো পেয়েছি। ব্যাসার্ধ প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরো এটা রুট ফাইভ, এটা টু রুট ফাইভ, আমার এই বিন্দুটা অর্থাৎ এইটা সি ওয়ান, এইটা সি টু যদি বলি, এই পি বিন্দুটা যদি স্পর্শ বিন্দু বলি, পি বিন্দুটা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমার চাই, তাহলে পি বিন্দুর ভূত চাই, কোটি চাই। তো এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি করে পাবো, পি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে, দেখো এই পি বিন্দুটা এই সি ওয়ান সি টু রেখাটাকে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধের অনুপাতে ভাগ করবে। এইটা যদি আর ওয়ান বলি, এটা যদি আর টু বলি, তাহলে আর ওয়ান ইস টু আর টু অনুপাতে বিভক্ত করবে। বোঝা যাচ্ছে যে এই যে দুটো এর বিন্দু স্থানাঙ্ক দুই মাইনাস তিন পেয়েছো, এর কেন্দ্রটা, এর কেন্দ্রটা পেয়েছো পাঁচ তিন, এইবার একদিকটা পেয়েছো রুট ফাইভ, একদিকটা টু রুট ফাইভ, এটা রুট ফাইভ, এটা টু রুট ফাইভ, তাহলে এই অনুপাতে ভাগ করেছে, তাহলে এর যখন স্থানাঙ্ক বার করবে, তাহলে এইটা ইন্টু এই দিকের ভুজ মানে ফাইভ ইন্টু রুট ফাইভ প্লাস এইটা ইন্টু এই দিকের ভুজ টু রুট ফাইভ ইন্টু টু বাই এই দুটো যোগফল থ্রি রুট ফাইভ। ঠিক একই রকমভাবে যখন কোটিটা বার করবো, এইটা ইন্টু এই দিকের কোটি
root 5 into 3 plus 2 root 5 into minus 3 by এই দুটো যোগফল 3 root 5 তাহলে হয়ে গেল অর্থাৎ এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম অর্থাৎ স্পর্শবিন্দুটা কি করবে না ব্যাসার্ধ দুটোর অনুপাতে অন্তঃবিভক্ত করবে বহিঃস্পর্শের বেলায় আর যদি বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করে তাহলে এইটা হচ্ছে আর টু আর এইখান থেকে এইটা হচ্ছে আর ওয়ান তাহলে আর ওয়ান আর এইটা এইটা হচ্ছে আর টু তাহলে আর ওয়ান ইজ টু আর টু এই অনুপাতে কি বহির্বিভক্ত করবে এই কেন্দ্র এই কেন্দ্রটাকে তাহলে এইটা আর ওয়ান এইটা আর টু তাহলে আর ওয়ান ইজ টু আর টু অনুপাতে বহির্বিভক্ত করবে অর্থাৎ তখন এইখানে মাইনাস হবে এই বিয়োগফলটা আর ওয়ান মাইনাস আর টু হবে নিচেটা ঠিক আছে তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কিভাবে করব না স্পর্শবিন্দুটা সব সময় কি করবে কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশটাকে ব্যাসার্ধ দুটোর অনুপাতে বিভক্ত করবে এইবার বহিঃস্পর্শের বেলায় অন্তর্বিভক্ত করবে আর অন্তঃস্পর্শের বেলায় বহির্বিভক্ত করবে যদি বৃত্ত দুটো বহিঃস্পর্শ করে তাহলে কি করবে ব্যাসার্ধ দুটোর অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর বৃত্ত দুটো যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটোর অনুপাতে বহিঃস্পর্শ বহির্বিভক্ত করবে ঠিক আছে তাহলে এই হলো কখন স্পর্শ করে কিভাবে দেখাবো আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করব এইটা হলো এইবার যদি বৃত্ত দুটো স্পর্শ না করে ধরো এই রকম একটা বৃত্ত আর এই একটা বৃত্ত এরা স্পর্শ করেনি তাহলে এদের একটা সাধারণ জ্যা পাবো এই দুটো বিন্দু এইটা ধরো সি ওয়ান কেন্দ্র এইটা সি টু কেন্দ্র এ আর বি বিন্দুতে বৃত্ত দুটো পরস্পর ছেদ করেছে বৃত্ত দুটো পরস্পর এ আর বি বিন্দুতে ছেদ করেছে এই সাধারণ জ্যায়ের সমীকরণ বার করতে দেয় সাধারণ জ্যায়ের সমীকরণ বার করতে দেয় আচ্ছা সাধারণ জ্যায়ের সমীকরণ আমি এমনি দুটো ইকুয়েশন নিচ্ছি এই ইকুয়েশনটা এখন খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি করে এই ইকুয়েশনটা ধরো একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো আর এই বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইকাল টু জিরো বলছে এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ বার করো এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ বার করো তাহলে এই দুটো বৃত্ত সাধারণ জ্যায়ের সমীকরণ মানে এ বি যে সরলরেখাটা তার সমীকরণ তোমায় বার করতে হবে এখন এ বি এই সমীকরণটা বার করতে পারবো যদি এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক পাই এ বিন্দুর স্থানাঙ্ক কি করে পাবো না এ বিন্দুটা দেখতে পাচ্ছি দুটো বৃত্তের ছেদ বিন্দু বি বিন্দুটাও দুটো বৃত্তের ছেদ বিন্দু তাহলে আমি ছেদ বিন্দু কি করে পাওয়া যায় না সমাধান করে এখন এই দুটো সমীকরণ সমাধান করা বেশ জটিল ব্যাপার হবে এই পদ্ধতিতে সমাধান কি করে করবে এইটা থেকে এইটা বাদ দেবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে তাহলে এক্স ওয়াই দিয়ে সমীকরণ পাবে এখান থেকে এক্স ওয়ান মানটা বার করবে ওয়াই দিয়ে দিয়ে এখানে এক্স এর জায়গায় বসিয়ে দেবে তাহলে ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ পাবে ওয়াই এর দ্বিঘাত সমীকরণ পারলে ওয়াই দুটো মান পাবে সেই দুটো মানের জন্য এক্স এর দুটো মান পাবে অর্থাৎ একটা এই বিন্দুর জন্য একটা এই বিন্দুর জন্য দুটো বিন্দু পাবে এবার দুই বিন্দু আকার করলে সাধারণ জ্যায়ের সমীকরণ পাবে কিন্তু এইটা করলে মাথার অর্ধেক চুল উঠে যাবে এইভাবে যদি করো অর্ধেক চুল উঠে যাবে তো কিভাবে করব একদম সিম্পল জিজ্ঞাসা করবে না কি করে হচ্ছে শুধু জেনে রাখো সাধারণ জ্যায়ের সমীকরণ কিচ্ছু নয় এত কিছু বললাম জাস্ট 30 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে কি করে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে এই দুটো সমীকরণ বিয়োগ করলে যেটা পাবে সেটাই সাধারণ জ্যায়ের সমীকরণ বলবে যে এটা পরীক্ষায় লিখলে হবে হ্যাঁ এটাই হবে মানে এটাই সূত্র যে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে এই বৃত্তের সমীকরণ দুটো বাদ দিয়ে দাও বিয়োগ করে দাও তাহলে এইখান থেকে এটা যদি বাদ দিই তাহলে এইটা থেকে ধরো এটা বাদ দিলাম
বা এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেল, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেল, টু এক্স মাইনাস এইটা তার মানে এইট এক্স হলো, এইটা মাইনাস এইটা তার মানে এইট ওয়াই হলো, এইটা মাইনাস এইটা মানে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইটাই হলো সাধারণ জায়ের সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ। পরীক্ষার সময় একদম লিখবে যে এই দুটি বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ এই বৃত্তটা মাইনাস এইটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ কি লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ওয়ান মাইনাস কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু এইটা ইকুয়াল টু জিরো। কেউ যদি বলে আমি এইটা মাইনাস এটা করবো তাহলেও একই উত্তর হবে, এটা শুধু এইখানটা মাইনাস এখানটা মাইনাস এখানটা প্লাস, তাহলে মাইনাসে গুণ করলে আবার এইটাই চলে আসবে। এইটাই হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ, ঠিক আছে? সাধারণ জায়ের সমীকরণ হলো এটা। এবার অনেক সময় সাধারণ জায়ের দৈর্ঘ্যটা বার করতে দেয়, অর্থাৎ এ বি এই দৈর্ঘ্যটা, এটা তো সমীকরণ পেলাম, এ বি এই দৈর্ঘ্যটা বার করতে দেয়। এই সাধারণ জায়ের দৈর্ঘ্য আমি কি করে পাব, সাধারণ জায়ের দৈর্ঘ্য আমি কি করে পাব, এইবার আমার বিন্দু লাগবেই, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে তবে দৈর্ঘ্যটা পাবো, তার মানে আবার সেই মাথার অর্ধেক চুল ওঠাতে হবে, কিন্তু ওঠাতে হবে না, এটাও দেখো অন্যভাবে করবো, কিভাবে করবো দেখাচ্ছি। যে এই সাধারণ জায়ের সমীকরণটা পেয়ে গেলাম এইট এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ওয়ান, এইট এক্স প্লাস এই সাধারণ জায়ের সমীকরণটা কি পেলাম এইট এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমার কি চাই, সাধারণ জায়ের দৈর্ঘ্যটা চাই, তাহলে এ বি এই দৈর্ঘ্যটা চাই, ঠিক আছে? কেমন করে বার করবো দেখো, যে কোনো একটা বৃত্তে এই যে দুটো সমীকরণ দেওয়া থাকবে দুটো বৃত্তের, তোমার যে বৃত্তটাকে পছন্দ হবে যার এটা ছোট আছে সংখ্যাগুলো সেইটা নেয়াই সুবিধা, বা তোমার যেটা পছন্দ হবে তুমি সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বার করবে, যে কোনো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা আর ব্যাসার্ধটা বার করবে। তাহলে আমি এই বৃত্তটারই বার করছি, তাহলে এর কেন্দ্র কত মাইনাস এক মাইনাস দুই, তাহলে এটা মাইনাস এক মাইনাস দুই, আর এর ব্যাসার্ধ কত রুট ওভার অফ এক স্কোয়ার দুই স্কোয়ার মানে এক প্লাস চার মাইনাস এক, তাহলে কত হচ্ছে না দুই। তাহলে এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ বার করলাম, কেন্দ্র মাইনাস এক মাইনাস দুই আর ব্যাসার্ধটা হচ্ছে দুই একক, তাহলে এটা দুই একক পেলাম। আমায় কি চাই, এ বিটা চাই, তাহলে এখান থেকে একটা লম্ব টান, এখান থেকে লম্ব টান। এখন দেখো এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সরলরেখা সমীকরণে পেয়েছি, যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব কি করে বার করতে হয়। তাহলে এইটা যদি আমি ডি বলি, ডি বিন্দু বলি, তাহলে এ ডি এই দৈর্ঘ্যটা বার করতে পারবে লম্ব দূরত্বটা, তাহলে এই সরলরেখার এই বিন্দু থেকে দূরত্ব তার মানে এক্সের জায়গায় আর ওয়াই জায়গায় এই বিন্দুটা বসে যাবে, তাহলে এইট ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এইট, এইট ইন্টু মাইনাস টু মানে মাইনাস ষোলো, মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আট স্কোয়ার প্লাস আট স্কোয়ার এইটা এর মডিউলাস। তাহলে এ ডিটা এ ডি বলছে এটা সি ডি, সি ডিটা পেয়ে গেলাম কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্বটা পেয়ে গেলাম, আর সি এটা পেয়েছি সি ওয়ান ডি, এবার সি ওয়ান এ এইটা হচ্ছে ব্যাসার্ধটা দুই পেয়ে গেছি। তাহলে দেখো এ ডিটা বার করা যায় কি যায় না, এ ডিটা বার করা যাবে না যাবে না, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে এইটা অতিভুজ এইটা লম্ব এটা ভূমি, তাহলে এ ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার সমান কি হবে না এ সি ওয়ান স্কোয়ার মাইনাস সি ওয়ান ডি তার স্কোয়ার, এইটা এ সি ওয়ান পেয়েছি এইটা যা হোক ক্যালকুলেশন করে থ্রি রুট ফাইভ পেলে, ধরো আন্দাজে বললাম থ্রি রুট ফাইভ, তাহলে এ বি যদি থ্রি রুট ফাইভ হয় তাহলে এ বিটা কত, এ বিটা হচ্ছে টু ইন্টু এ বি টু ইন্টু এ বি, অর্থাৎ এ বি যেটা পাবো তার দ্বিগুণ করলেই সাধারণ জায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। দেখো বুঝলে কিনা,
তাহলে দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি বার করতে দেয় তাহলে প্রথম হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণটা বার করবে হলো, এরপরে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বার করবে হলো, দিয়ে এই কেন্দ্রটা থেকে সাধারণ জ্যায়ের উপর লম্বের দৈর্ঘ্যটা বার করবে। লম্বের দৈর্ঘ্য বার করলেই তুমি দেখো এই যে সাধারণ জ্যায় তার অর্ধেকটা দৈর্ঘ্য তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বার করতে পারবে। অর্ধেকটা দৈর্ঘ্য যেই বেরিয়ে গেল তুই দিয়ে গুণ করে দিলি পুরো জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এ বিন্দু বি বিন্দু বার করার প্রয়োজন হচ্ছে না। কেউ যদি বলে না আমি এ বিন্দু বি বিন্দু বার করে করব, তার সঙ্গে ঝগড়া করতে যাবে না, তার মনে হয়েছে সে করবে করবে, অসুবিধা নেই। কিন্তু আমি সহজ উপায়টা বলে দিলাম, তোমার যদি পছন্দ হয় তাহলে করবে, যদি বলো না আমি আপনার ওই এ বিন্দু আর বি বিন্দু বার করবো, দিয়ে তারপর দুই বিন্দুর মধ্যে দূরত্ব বার করে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বার করবো, করবে, কোনো অসুবিধা নেই। উত্তর কিন্তু একই হবে, উত্তর একই পাবে, ঠিক আছে, উত্তর একই পাবে। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ কি করে বার করতে হয়, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কি করে বার করতে হয় বললাম, দুটো বৃত্ত স্পর্শ করে কিভাবে প্রমাণ করতে হয় বার করলাম, স্পর্শ বিন্দু কি করে নির্ণয় করতে হয় দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন লাস্ট যেটা একটা বলবো, কোন একটা বৃত্ত অক্ষদ্বয় থেকে যে অংশগুলো ছিন্ন করছে তার দৈর্ঘ্য, যে একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো, এই বৃত্ত দুটো অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তার দৈর্ঘ্য বার করবে। ধরো এই বৃত্তটা, তাহলে এক্স অক্ষ থেকে যে এই অংশটা ছিন্ন করছে, ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে, এই দৈর্ঘ্যগুলো বার করবে। এইটা যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ, তাহলে এইটা কেন্দ্র, তাহলে আমার এইটা ব্যাসার্ধ, এইটা কত, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আমার এইটা এ বি যদি এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য হয় তাহলে এইটা মাইনাস সি মাইনাস এফ, মানে এইটা মাইনাস জি এইটা মাইনাস এফ, তাহলে এইটা হচ্ছে মাইনাস এফ, এই দৈর্ঘ্যটা মাইনাস এফ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কেন্দ্র এটা যদি ডি হয় তাহলে এ কি পাই আমি, এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, সি ডি মানে মাইনাস এফ, তাহলে এটা মাইনাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এফ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এ ডি স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার মাইনাস সি, তাহলে এ ডি ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাহলে এ ডি যদি জি স্কোয়ার মাইনাস সি হয় তাহলে এ বি সমান কত, এ বি সমান টু এ ডি সমান টু রুট জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এই বৃত্তটা এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে সেটা হচ্ছে টু রুট জি স্কোয়ার মাইনাস সি। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে অর্থাৎ এইটা এইটা পাবে টু রুট এফ স্কোয়ার মাইনাস সি। এই ফর্মুলা হিসাবে এটা মনে রেখে দেবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে তার দৈর্ঘ্য টু রুট জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে টু রুট এফ স্কোয়ার মাইনাস সি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সব বৃত্ত যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে ছিন্ন করবে তা তো নয়, ঠিক কতটা একদম সঠিক, যদি দেখো যে জি স্কোয়ার মাইনাস সি এইটা অবাস্তব মান আসছে বা এইটা জিরো হচ্ছে তাহলে জানবে যে ছিন্ন করবে না, হয়তো জি স্কোয়ারের মানটা চার সি এর মানটা হয়তো ছয় দিয়েছে, তাহলে টু রুট ওভার চার মাইনাস ছয় মানে রুট ওভার মাইনাস টু, সুতরাং অবাস্তব ব্যাপার, সুতরাং বাস্তবে ওটা এক্স অক্ষ থেকে কোনো অংশ ছিন্ন করবে না, অর্থাৎ বৃত্তটা দেখা যাবে যে এইরকম হয়ে গেছে বা বৃত্তটা এরকম হয়ে গেছে, ওয়াই অক্ষ থেকে ছিন্ন করছে কিন্তু এক্স অক্ষ থেকে ছিন্ন করছে না, এইটার বা এইটার বাস্তব মান পেলে ছিন্ন করবে। তবে কোনো অঙ্ক যদি তোমায় বলে যে এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য বার করো তাহলে নিশ্চয়ই সেই রকম বৃত্তের সমীকরণই দেবে যেটা এক্স অক্ষ থেকে ছিন্ন করবে, আর নচেত দেবে না।
ঠিক আছে, তাহলে বৃত্ত সংক্রান্ত মোটামুটি যা বলার বলে দিলাম, আগের দিন যা বলেছিলাম, আজকে যেগুলো বললাম, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি করে বার করতে হয়, তারপরে দুটো বৃত্ত স্পর্শ করবে তার কন্ডিশন কি দেখালে আমি বলতে পারবো যে দুটো বৃত্ত স্পর্শ করছে, যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কি করে নির্ণয় করতে হয়, তারপর দুটো বৃত্ত যদি ছেদ করে পরস্পর তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ কি করে বার করতে হয়, আর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, আর যেটা দেখলাম যে একটা বৃত্ত এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করে তার দৈর্ঘ্য কত হয়, ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করে তার দৈর্ঘ্য কত হয়। এরপরে দু তিনটে অঙ্ক একটু বলে দিই, তাহলে এভাবে এরপরে যে এখানে একটা অঙ্ক দিয়েছে মূলবিন্দুগামী একটা বৃত্তের ধনাত্মক অক্ষ দুটো ছেদাংশ যথাক্রমে 3-4 বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী একটা বৃত্ত ধনাত্মক অক্ষদয় ছেদাংশ 3-4 অক্ষদয় ছেদাংশ 3-4 মূল বিন্দুগামী একটা বৃত্ত ধনাত্মক অক্ষ দুটিতে ছেদাংশ যথাক্রমে 3-4 বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটি মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা দেখো বলছে একটা বৃত্ত মূল বিন্দুগামী এবং অক্ষদয়ের উপর ছেদিতাংশ 3-4 তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c = 0, এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কি বলা আছে, মূল বিন্দুগামী বলা আছে, আর অক্ষ দুটোর উপর ছিন্ন অংশের দৈর্ঘ্য হচ্ছে 3-4 আছে, এক্স অক্ষের উপর ছিন্ন অংশের দৈর্ঘ্য হচ্ছে 3, ওয়াই অক্ষের উপর ছিন্ন অংশের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে শর্ত 1 নম্বর মূল বিন্দুগামী, তাহলে 0-0 বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে, তাহলে এক্সের জায়গায় 0, ওয়াই জায়গায় 0 বসাও, 0-0, তাহলে সি সমান কত পেয়ে গেলে, সি সমান পেয়ে গেলে 0, অর্থাৎ সি সমান এই বিন্দুটা বসালে সি সমান পেয়ে গেলাম 0, 1 নম্বর। 2 নম্বর এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য এইটা, এখনই আমি কি দেখলাম, এক্স অক্ষ থেকে ছিন্ন অংশের দৈর্ঘ্য 2√g² - c, g² - c এইটা সমান বলেছে 3, তাহলে 2√g² - c মানে 0 পেয়েছি, এইটা সমান 3, বা এখান থেকে 2g = 3, 2g সমান পেয়ে গেলাম 3। ওয়াই অক্ষের উপর ছিন্ন অংশ কত বলেছি, 4, আমরা জানি ওয়াই অক্ষের উপর ছিন্ন অংশ 2√f² - c, এইটা সমান 4, তাহলে 2√f² - c সমান 0 বলে দিই পেয়েছি, তাহলে এইটা সমান 4, তাহলে 2f সমান পেয়ে গেলাম 4। তাহলে সি এর মান পেয়ে গেছি, জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি, সুতরাং বৃত্তের সমীকরণটা হয়ে যাবে কত, x² + y² + 2g এর মান বসিয়ে দাও 3x + 2f এর মান বসিয়ে দাও 4y + c এর মান বসিয়ে দাও 0 = 0, এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবার 2 নম্বর কোশ্চেন কি বলেছে, মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, বৃত্তের সমীকরণ যেই পেয়ে গেলাম, তাহলে এই বৃত্তের অসংখ্য ব্যাস পাওয়া যাবে, এই ব্যাস, এই ব্যাস, এবার মূল বিন্দুগামী ব্যাস মানে কোনটা, এইটা যে ব্যাসটা মূল বিন্দু দিয়ে যাবে, এইটা এই সমীকরণটা, তাহলে এই সমীকরণটা বার করতে গেলে মূল বিন্দুগামী মানে 0-0, তাহলে এই সরলরেখাটা পাবো, তাহলে এর কেন্দ্রটা পেলেই আমার হয়ে যাবে, এই কেন্দ্রটা পেলেই মূল বিন্দুগামী ব্যাসটার সমীকরণ পেয়ে যাব, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, না এর অচিহ্নের অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে 3 অর্ধেক 3 2 -3 2 - 2, এই বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ তার মানে কি 0-0 আর -3 2 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে ব্যাসের সমীকরণ, তাহলে এবার 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করবে, তাহলে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই এই বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত,
জাস্ট বলে দিচ্ছি নিজেরা করবে, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেটা হচ্ছে তিন চার বিন্দুগামী, তিন কমা চার বিন্দুগামী আর মাইনাস ওয়ান দুই বিন্দুগামী, মাইনাস ওয়ান দুই বিন্দুগামী, এই বিন্দুগামী এই বিন্দুগামী, আর কি বলেছে ব্যাসটা কেন্দ্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু ফোর সরলরেখার উপর দিতে, এক্স মাইনাস ওয়াই ইকাল টু ফোর এই সরলরেখার উপর আছে, কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে। তাহলে ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ এইটা, তাহলে এই বিন্দুটা যদি এক্স এর জায়গায় তিন ওয়াই এর জায়গায় চার বসায় তাহলে জি এফ সি দিয়ে একটা ইকুয়েশন পাবে, এই বিন্দুটা বসালে জি এফ সি দিয়ে আর একটা ইকুয়েশন পাবে দু নম্বর, আর এর কেন্দ্র হচ্ছে কত মাইনাস জি মাইনাস এফ, বলে যে কেন্দ্রটা এই সরলরেখার উপর আছে তাহলে এক্স এর জায়গায় মাইনাস জি ওয়াই এর জায়গায় মাইনাস এফ অর্থাৎ জি প্লাস এফ ইকাল টু ফোর, এই একটা সমীকরণ পেলে এই তিনটে সমীকরণ তিনটে অজানা রাশি সমাধান করবে, জি এফ সির মান বার করবে, দিয়ে জি এর জায়গায় এফ এর জায়গায় সি এর জায়গায় বসিয়ে দেবে, তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, এত বিন্দুগামী বৃত্তে দুটো ব্যাসের সমীকরণ, এইটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, এত বিন্দুগামী একটা বৃত্তের ব্যাসের সমীকরণ, দুটো ব্যাসের সমীকরণ দিয়েছে, একটা ব্যাস হচ্ছে ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো আর ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো, এটা হচ্ছে দুটো ব্যাসের সমীকরণ। এই বিন্দুগামী একটি বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ এইটা, তাহলে বৃত্তের সমীকরণ বার করো, তাহলে এই বিন্দুগামী তাহলে এইটা ধরো তিন কমা চার কোথাও আছে বিন্দুটা, আর দুটো ব্যাসের এইটা ধরো একটা ব্যাস আর ধরো এই একটা ব্যাস, তাহলে এই দুটো ব্যাসের সমীকরণ দিয়েছে, তাহলে এই সমীকরণ দুটো সমাধান করলে কেন্দ্রটা পেয়ে যাবো, এই দুটো সমাধান করলে দুটো ব্যাসের ছেদ বিন্দুটাই তো কেন্দ্র, তাহলে কেন্দ্রটা পেয়ে গেলাম, ধরো এইটা সমাধান করে এক কমা মাইনাস তিন বেরোলো আন্দাজে বললাম, তাহলে কেন্দ্র এক কমা মাইনাস তিন, তাহলে এই বিন্দুগামী কেন্দ্র পেয়েছি, তাহলে ব্যাসার্ধ এখান থেকে বার করে নাও, তারপর বৃত্তের সমীকরণ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইকাল টু ব্যাসার্ধ যেটা পাবে তার স্কোয়ার। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক দেখবে নিজেরা পড়বে তাহলেই হবে, এইবার বইয়ে এক্সাম্পলগুলো দেখবে, এখানে একটা অঙ্ক করবো দিয়ে আজকে শেষ করবো, সেটা হচ্ছে দেখাও যে পি এর সব মানের জন্য এই বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স ইন্টু থ্রি পি প্লাস ফোর, থ্রি পি প্লাস ফোর মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই ইন্টু পি মাইনাস টু, পি মাইনাস টু প্লাস টেন পি ইকাল টু জিরো প্লাস টেন পি ইকাল টু জিরো, বলছে পি এর সব মানের জন্য এই বৃত্তটা তিন কমা এক বিন্দুগামী, এইটা প্রমাণ করো, প্রথম কোশ্চেন যে এই বৃত্তটা তিন কমা এক বিন্দুগামী পি এর মানের উপর নির্ভর করে না, পি এর সব মানের জন্য এটাই বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম দেখাও। এইবার দু নম্বর বলছে যদি পি পরিবর্তনশীল হয় তাহলে বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথ বার করো, দু নম্বরটা পরে প্রমাণ করছে যে পি যদি পরিবর্তনশীল হয় তাহলে কেন্দ্রের সঞ্চারপথ। তো প্রথম পাঠ হচ্ছে এই বিন্দুগামী বৃত্তটা সবসময় এই বিন্দু দিয়ে যাবে প্রমাণ করব। তাহলে যদি আমি দেখাতে পারি এই বিন্দুটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, অর্থাৎ পিগুলো সব কেটে গিয়ে বাম পাশ আর ডান পাশ সমান হয়ে যাচ্ছে, তাহলেই বলবো এই বিন্দু এই বৃত্তটা সবসময় এই বিন্দুগামী। তাহলে দেখে নাও এখন যে এক্স এর জায়গায় তিন ওয়াই জায়গায় এক বসাও, তাহলে তিন ত্রিকে নয় প্লাস এক মাইনাস এক্স জায়গায় থ্রি ইন্টু থ্রি পি প্লাস ফোর মাইনাস ওয়াই মানে ওয়ান ইন্টু পি মাইনাস টু প্লাস টেন পি, এটা এইটা সমান কত হচ্ছে নয় একে দশ মাইনাস নাইন পি মাইনাস বারো মাইনাস পি প্লাস টু প্লাস টেন পি সমান কত নাইন পি আর মাইনাস পি টেন পি টেন পি কেটে গেলো, এটা 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 কেটে গেলো, দশ আর দুয়ে বারো আর মাইনাস বারো তাহলে জিরো, তাহলে কি পেলাম জিরো হয়ে গেল স্যাটিসফাই করছে, সুতরাং এই বিন্দুটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, অতএব এই বৃত্তটা সর্বদা তিন কমা এক বিন্দুগামী, প্রথম প্রশ্নের উত্তর শেষ। দু নম্বর বলেছে যদি পি পরিবর্তনশীল হয় তাহলে কেন্দ্রের সঞ্চারপথ বার করো, এই বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথ বার করো,
তাহলে কেন্দ্রের সঞ্চার পথ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক সি, তার স্থানাঙ্ক যদি এইচ কে বলি আমি, কেন্দ্রের সঞ্চার পথ বার করতে বলেছে, কেন্দ্রটা সি তার স্থানাঙ্ক এইচ কে ধরে নিলাম, তাহলে এইচ ইকাল টু কত, না এর কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র কত, না এর এক্স এর যেটা সহগ তার অর্ধেক বিপরীতচিহ্ন, তাহলে থ্রি পি প্লাস ফোর বাই টু, বিপরীতচিহ্ন মানে প্লাস হয়ে গেল, কে ইকাল টু অর্ধেক বিপরীতচিহ্ন পি মাইনাস টু বাই টু। পি যদি পরিবর্তনশীল হয় তাহলে পিটা হচ্ছে প্যারামিটার, তাহলে পিটাকে আমায় তাড়াতে হবে, পিটাকে তাড়াও, তাহলে এখান থেকে কি পাচ্ছ, পি ইকাল টু এখান থেকে পাচ্ছি পি ইকাল টু টু কে প্লাস টু, আর এখান থেকে পি পাচ্ছ কত, এ টু এইচ মাইনাস ফোর বাই থ্রি, তাহলে এখান থেকে পি এইটা পেয়েছি, এখান থেকে এইটা পেয়েছি, তাহলে এই দুটো সমান, তাহলে টু এইচ মাইনাস ফোর বাই থ্রি ইকাল টু টু কে প্লাস টু, বা টু এইচ মাইনাস ফোর ইকাল টু সিক্স কে প্লাস সিক্স, বা টু এইচ মাইনাস সিক্স কে মাইনাস টেন ইকাল টু জিরো, এইচ এর জায়গায় এক্স কে জায়গায় ওয়াই, তাহলে টু এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টেন ইকাল টু জিরো, এইটাই হচ্ছে কেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, যদি বলেছে পি পরিবর্তনশীল হয় তাহলে কেন্দ্রের সঞ্চার পথ সমীকরণ নির্ণয় করো, তো ধরে নিলাম কেন্দ্রটা হচ্ছে সি এইচ কে, এইবার যেহেতু এই বৃত্তের কেন্দ্র এইচ কে ধরেছি, তাহলে এইচ সমান হচ্ছে এই এক্স এর সহগের অর্ধেক বিপরীতচিহ্ন, কে সমান ওয়াই এর সহগের অর্ধেক বিপরীতচিহ্ন, যেহেতু পিটা পরিবর্তনশীল তাহলে পিটাকে তাড়াতে হবে, পিটাকে এলিমিনেট করলাম, এইচ কে দিয়ে সমীকরণ পেলাম, এইচ এর জায়গায় এক্স কে জায়গায় ওয়াই বিচ্ছিন্ন, সঞ্চার পথের সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল, বাকি আরও কিছু অঙ্ক আছে, ঠিক আছে, এইগুলো এবার করলে পারবে, ঠিক আছে, আর দেখাচ্ছে না, এইবার এক্সাম্পলগুলো নিজেরা করবে, তাহলে অঙ্কগুলো এবার বুঝতে পারবে, তারপর অঙ্ক বলে দেবো, সেই অঙ্কগুলো করবে, ঠিক আছে, তাহলে।